हाय फ्रेंड्स, बोंग ट्रेडी फूड चैनले तुम्हारे सबाई के अनेक स्वागत। आज हमें तैरी करब गुड़ेर नाड़ू। ठीक ठाक किभाबे मापसह गुड़ेर नाड़ू तैरी करते हैं सेटाई आज के तुम्हारे संगे शेयर करछी। एखाने आमी तीनटे नारकल नियेछी आर नारकलगुलोके भेंगे नियेछी, जलटाके आमी आलादा करे रेखे दियेछी आर नारकलटा एबार कुड़िये नियेछी। तुम्हारा चाइले एटा मिक्सिते किन्तु कुड़िये निते पारो, सेटा किन्तु सेई भिडियोटा तुम्हारे संगे आमी परे शेयर करे नेब। আর নারকলের একটা মালা আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি, পরে ওটা আমার কাজে লাগবে। এখানে নিয়েছি আমি 300 গ্রাম গুড়, এখানে খেজুরের গুড় নিয়েছি, আর নিয়েছি এখানে চিনি 100 গ্রাম। এরপরে আমি এই নারকলটার মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ গুড়টাই আমি এখানে দিলাম, আর তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনি আর গুড় মিশিয়ে যদি নারকলটা করা হয় নাড়ুগুলো, তাহলে খুব বেশি কালো হয় না আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এরপরে আমি যার মধ্যে নাড়ুটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে গুড় আর চিনি নারকল তিনটেই কিন্তু একসাথে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে নারকলের সাথে গুড়টা আর চিনিটাকে মিক্সড করে নিতে হবে। যত বেশি ভালোভাবে এটা মাখিয়ে নেওয়া যাবে তত নাড়ু কিন্তু ভালো হবে আর তাড়াতাড়ি হবে। তো একটু সময় ধরে হাত দিয়ে ভালোভাবে নারকলের সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম আর দেখো ভালোভাবে কিন্তু গুড় নারকলের সাথে মেশানো হয়ে গেছে। এরপর কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলাটা লেগে যেতে পারে। প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে গরম হয়ে গেলে কড়াইটা সাথে সাথে কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে নিতে হবে। মিডিয়ামে রেখে আমাদের ভালোভাবে পাক দিয়ে নিতে হবে এই নারকলটাকে। আর যখনই নাড়বে তখনই যেটা দিয়ে নাড়ো একটুভাবে এরমভাবে চেপে চেপে দেবে, যাতে করে নাড়ুটা পাকটা ঠিকঠাকভাবে আসে। কিছুক্ষণ বাদে আবার ফিরে আসলাম, দেখো অনেকটা হয়ে এসছে। আমি এইভাবে এই স্প্যাচুলাটা দিয়ে একটু ভালোভাবে মেখে দিচ্ছি। এরপরে এই যে মালাটা আমি রেখেছিলাম ভালোভাবে ধুয়ে সেটা দিয়ে নারকলটার মধ্যে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে পাকটা খুব ভালোভাবে আসে। এরপর আবারও আমি স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে, যখনই নাড়বো তখনই কিন্তু এরমভাবে চেপে চেপে নাড়ছি আমি, দেখো। আর নাড়ুটা যখনই পাক হয়ে আসবে তখন কিন্তু একটা জায়গায় হয়ে আসবে আর কড়াই থেকে ছেড়ে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের এই পাকটা একদম রেডি। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে পাকটা কিন্তু আমার হয়ে এসেছে। এরপর আমি গ্যাস থেকে নামিয়ে দিলাম আর এরপরে কিছুটা পাক আমি এর উপরে তুলে নিচ্ছি থালার উপরে, যাতে একটু হালকা ঠান্ডা হয়ে আসে। আর বাকিটা আমি রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম। এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু করে নারকলের পাকটা নিয়ে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। তো দেখো এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল আমার গুড়ের নাড়ু। তো দেখলে খুবই সহজ পদ্ধতিতে আমি এইভাবে নাড়ু বানিয়ে থাকি। তো তোমরাও কিন্তু এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু নাড়ু খুবই ভালো আসবে। আর নাড়ুটা একটু এখন নরম, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। আর খুব বেশি পাক হয়ে গেলে কিন্তু নাড়ু চিটে হয়ে যায়, তাহলে কিন্তু সেই নাড়ুটা খেতে ভালো লাগে না। সামনেই ভাইফোঁটা, কালী পুজো, তোমরা কিন্তু এইভাবে নাড়ু বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। আর এই নাড়ু, গুড়ের নাড়ু বানিয়ে যদি ফ্রিজেও রেখে দেওয়া যায় তাহলে তো এক মাস পর্যন্ত এটা ভালো থেকে যায়, বাইরে রাখলেও কিন্তু 15 থেকে 20 দিন এটা ভালোই থাকে। তো এইভাবে আমি সমস্ত কটা নাড়ু বানিয়ে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল আমার গুড়ের নারকল নাড়ু। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।